بسم الله الرحمن الرحيم. আচ্ছা হুজুর আরেকটা ইজাজত আপনার কাছে চাই জি এই আপনার এই যে কল রেকর্ডিং এর মাধ্যমে আমি যে কথাটা বললাম মাসলার জিজ্ঞেস করলাম এটা আমি পাবলিশ করবার অনুমোদন আছে কি এটা পাবলিশ না কইরা একটু এরসে ভালো কইরা জি একটু ভালো কইরা সাজায় কাজে দিলে ভালো হয় নাকি এটা কালকে দেইরো যে আপনিও দিবেন আর আমিও এটা পাবলিশ করব মানে যত বেশি ই হবে তত মানুষের কিছু বুঝ আসবে মানুষ জিনিসগুলো জানে তথাপিও মানতে চায় না এজন্য ভাবলাম যে আপনার মতো একজন মানুষের মুখ থেকে উচ্চারণ হইলে বস্তুটা মানুষের বোধগম্য হবে ভালো পাবলিশ করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালাম ভালো আছেন জি মানে সামনে তো ঈদ আসছে আর মানে খুব বেশি দরকার আর কি মানে এটা আমাকে সমাজের মধ্যে খুবই মানে উল্টাপাল্টা হিসাবে এটার মধ্যে চলে আর কি মানে মসজিদের ঈদগার ইমাম সাহেব যিনি থাকেন ওনার জন্য কালেকশন করা হয় কিন্তু এই এই কালেকশনটা মানে মসজিদের খাতে ব্যবহার করা হয় তো এটার ক্ষেত্রে শরীয়ত কি বলে মাসলা কি মানে কালেকশন করে কিছু রেখে দেয় জি কিন্তু কালেকশন করার সময় ইমাম সাহেবের হাদিয়া ইমাম সাহেবের হাদিয়া ইমাম সাহেবের হাদিয়া এইরকম ভাবে কথা উচ্চারণ করে কিন্তু পরে এটা মসজিদের খাতে ব্যবহার করা হয় কিছু পয়সা দেয় ইমাম সাহেবের এটা তো ঠিক না তো এটার ক্ষেত্রে শরীয়তের মানে সমাধানটা কি কিরকম ফুল পয়সা পাবো না কিছু পয়সা মসজিদের ক্ষেত্রে ব্যবহার করা যাইতেছে কালেকশন করতে সময় যে নামে কালেকশন করব সেই জায়গায় খরচ করে রাখব জি আর যদি খরচ করে হালাই দেয় যদি মানে খরচটা কইরা ফেলায় যেমন ওঠাইছে ইমাম সাহেবের নাম দিয়ে কিন্তু মসজিদের মধ্যে খরচ করে হালাইছে তখন এই খরচ করাটা তো আপনার বৈধ হয় নাই এই অবৈধ মুকাফাত কেমনে হবো ঋণ দিয়ে দেন রাখবো বাইর করে এটা মানে প্রত্যেক বছর এরকম হয়ে থাকে প্রায় সব জায়গায় শুধু এই জায়গায় না সব জায়গায় হয়ে থাকে এরকম এবং আমিও দুই তিনবার এরকম ঘটনা ফেস করছি এই জন্য জিনিসটা ভাবলাম যে আমি তো ছোট মানুষ আপনার মুখ থেকে উচ্চারণ হইলে বস্তুটা কিছু ইয়ে হবো আরো ভালো হবো বাকি হজুর শরীর স্বাস্থ্য ভালো আছে তো আলহামদুলিল্লাহ জি ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা হজুর আরেকটা ইজাজত আপনার কাছে চাই এই আপনার এই যে কল রেকর্ডিং এর মাধ্যমে আমি যে কথাটা বললাম মাসলার জিজ্ঞেস করলাম এটা আমি পাবলিশ করবার অনুমোদন আছে কি এটা পাবলিশ না কইরা একটু এরসে ভালো কইরা জি একটু ভালো কইরা সাজায় কাজায় দিলে ভালো হয় নাকি এটা কালকে দেইরো যে আপনিও দিবেন আর আমিও এটা পাবলিশ করবো মানে যত বেশি ইয়ে হবো তত মানুষের কিছু বুঝ আসবো মানুষ জিনিসগুলো জানে তথাপিও মানতে চায় না এজন্য ভাবলাম যে আপনার মতো একজন মানুষের মুখ থেকে উচ্চারণ হইলে বস্তুটা মানুষের বোধগম্য হবো ভালো তার মানে চান্দার কায়দা হইলো এটা যে চান্দা করবে যার জন্য জি নারীর হক হয় এটা জি 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 জন্য চান্দা করে মসজিদে খরচ করতে পারবে না মসজিদের জন্য চান্দা করে মাদ্রাসায় পারবে না জি মন কি মসজিদের যে উদ্দেশ্যে করবে সেই উদ্দেশ্যে খরচ করা লাগবে অন্য উদ্দেশ্যে খরচ করতে পারবে না জি 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 এটা তো কমন সেন্সে বোঝা যায় তথাপিও মানসিক উল্টা পাল্টা করে পাবলিশ করেন করা যাবে অসুবিধা নেই ঠিক আছে জাজাকাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ